আজকে আমি এমন একটি সাইট নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনারা ভিডিও থামলেন দেখেই বুঝে গেছেন আমি আপনাদের সাথে কোন সাইটটি নিয়ে রিভিউ করব। তারপরে একবার বলি, সাইটটির নাম হলো ক্যানভা। আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন ক্যানভা সাইটটি সম্পর্কে, অনেকে হয়তো কাজ করেন এইখানে, আবার অনেকে আছেন যারা সাইটটি সম্পর্কে জেনে থাকলেও কীভাবে কাজ করতে হয় সেটা জানেন না। কোনো সমস্যা নেই, আমি তো আছি। তো আর দেরি না করে চলুন জেনে নেই কীভাবে কাজ করতে হবে এই ক্যানভা সাইটটিতে। তো ক্যানভা সাইটটিতে কাজ করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে ক্যানভা সাইটটি কী। হ্যাঁ, তো ক্যানভা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে 1 মিলিয়নেরও বেশি ফটোগ্রাফ, ভেক্টর, গ্রাফিক্স এবং ফন্ট রয়েছে, যার মধ্যে 70% রয়েছে ফ্রি আর বাকি 30% রয়েছে পেইড। তো আপনারা আপনাদের জন্য খুবই একটা ভালো একটা সাইট যেখানে 70% ফটোগ্রাফি, ভেক্টর, তারপর গ্রাফিক্স এবং ফন্ট এগুলো ফ্রিতে পাবেন, আর বাকি 30% পেইড, যেগুলো এক্সক্লুসিভ ওইগুলোর জন্য আর কি পেইড হবে। তো এই সাইটটা মূলত যারা বিগিনার তাদের জন্যই শুধুমাত্র, তবে প্রফেশনালরাও এখানে কাজ করতে পারবেন। অনেক প্রফেশনাল ব্যক্তিরা আছে যারা এখানে কাজ করে থাকেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি এখানে কীভাবে কাজ করবেন। আর এই ক্যানভার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো এই হলো আপনার ক্যানভার মূল। তো আমার এখানে আর কি আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, এর জন্য এখানে লগইন দেখাচ্ছে। তো আমি এখান থেকে সাইন আউট হয়ে যাব, তারপর আপনাকে দেখাবো এখানে কীভাবে কাজ করতে হবে। তো আপনারা যখন বিগিনার হবে এই প্রথম ইন্টারফেসটা আসবে যখন লগইন করবেন। লগইন করার পর এখানে দেখতে পারবেন অনেক ধরনের, এই যে একটা ইন্টারফেস সাইজ ফোনের জন্যও আছে, ফোনের অ্যাপও পেয়ে যাবেন প্লে স্টোরে, সেটারও ডিসক্রিপশন লিংক আমি দিয়ে দিব। তো এখানে এখন যেভাবে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, তো আপনারা সরাসরি চলে যাবেন এই সাইন আপ উইথ ইমেলে। তো এখানে গেলে আপনাদের প্রথমে নাম দিবেন, তো আমার নাম এখানে দিয়ে দিলাম, নাম আর ইমেলটা। তো পাসওয়ার্ডটা আপনাদের র্যান্ডমলি দিয়ে দিবেন, যেমন একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেল। তো আমার এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা আছে, তার জন্য আমি লগইন ক্রিয়েট করব না আপনাদের দেখানোর স্বার্থে। আপনাদের মেইলে একটা মেইল যাবে, ভেরিফিকেশন কোড যাবে, সেটা আর কি ভেরিফিকেশন করার পরে তারপর হবে। হ্যাঁ, ভেরিফিকেশনটা হবে যদি আপনার মানে ডেস্কটপ বা ল্যাপটপটা যদি আগে থেকে সিকিউরড থাকে, তাহলে ভেরিফিকেশন কোড যাবে না, সরাসরি আপনি এখানে কাজ করতে পারবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে ক্যানভা আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, যেটার মাধ্যমে আপনার ভেরিফাইড করতে হবে, ভেরিফাইড করার পরে এখানে কাজ করতে পারবেন। তো আমার এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, তার জন্য আমি এখানে করছি না, আপনারা ভালো করে জানেন কীভাবে ক্রিয়েট করতে হয় মানে যে কোনো অ্যাকাউন্ট। তো এখন আমরা লগ ইনে চলে যাব, যেহেতু আমার খোলা আছে, এই যে আমার এখানে ইমেল আর পাসওয়ার্ড দেওয়া আছে। তো লগ ইনে ক্লিক করলে সরাসরি ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে একটা ভালো সুবিধা হলো, এখানে বিভিন্ন ধরনের পোস্টার, থাম্বনেল মানে ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল আর্ট, কভার ফটো, এই যে এখানে দেওয়া আছে, যা আছে বললাম এখানে তাই দেওয়া আছে, যে ডেস্কটপ ওয়ালপেপারও পাবেন, ব্লগ ব্যানারও করতে পারবেন, তারপর লোগো, ফেসবুক পোস্টার, বিজনেস কার্ড, তারপর ইনস্টাগ্রাম পোস্ট, তা বিভিন্ন ধরনের জিনিস আছে, না সোশ্যাল মিডিয়া পর্যন্ত আছে। আবার নিচে তো এখানে আপনাদের মূল পেয়ে যাবেন, আর এখানে আমি কাজ করেছিলাম তার জন্য এইগুলো দেখাচ্ছে, আমি আগে থেকে কাজ করে রেখেছিলাম, মানে এগুলো আমার আগের কাজ ছিল, এর জন্য এগুলো এখানে শপ করছে। আপনাদের যখন নতুন অবস্থা থাকবে তখন এগুলো নিচে এগুলো দেখাবে না। তো আমি এখানে কাজ করেছিলাম অনেক প্রকারে, আমার ইউটিউবের যে
কভার যে ইয়াটা আছে, যে এই কভারটা দেওয়া আছে, আপনারা দেখলেই হয়তো চিনতে পারবেন। তো শর্টকাটে মানে সময় লস না করে তো একটা এডিট করে দেখাই যে আপনারা কিভাবে এডিট করবেন। তো আমরা একটা ইউটিউব থাম্বনেল দেখি যে কিভাবে বানাতে হয় খুব সহজে। তো এখানে আরও একটি পেজ ওপেন হয়েছে। তো এই পেজে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো ইচ্ছে মতন এই যে এখানে শব্দ আছে যে ফ্রি ফ্রি ফ্রি, তারপরে এখানে ফটো, এই যে এটা হলো টেমপ্লেট, এগুলো হলো টেমপ্লেট, এখানে সব হলো টেমপ্লেট। হ্যাঁ, এখানে সব হলো টেমপ্লেট। এই যে এখানে যেগুলো এই যে ফ্রি দেখাচ্ছে এগুলো হলো ফ্রি, একেবারেই ফ্রি। আর যে যেমন এটা এটা ফ্রি না, যে এখানে নিচে আসছে না, যে এটার মতো করে নিচে ফ্রি লেখা আসছে না, এটা ফ্রি না। তারপরে এই যে এটা, এই যে এটা ফ্রি, এটা ফ্রি না, তারপরে এটা ফ্রি, এটাও ফ্রি না, যেটা ফ্রি সেটা নিচে লেখা থাকবে ফ্রি। তারপরে এখানে আপনার আরও আছে যেটা আর কি গ্রাফিক্স বলা যায়, এই যে ইউটিউবের লোগো টোগো, তারপর অ্যালাইনমেন্টস হাজার হাজার আছে, যে যেগুলো এটা হলো প্রো ভার্সন, যারা প্রো মানে আপডেট করার পরে প্রো হয়েছেন তাদের জন্য এটা। আর যারা ডলার দিয়ে, যেমন আমরা আমরা ছিল বিগিনার পর্যায়ে, মানে কোনো প্রো সিস্টেম নেই নি, তার জন্য এটা। আর এই যে ডলার দিয়ে কিনতে হবে, এটা যদি এখন নেই তাহলে ডলার পড়ে যাবে। যেগুলো সব ডলার দেয়, ফ্রিও আছে, আপনার যেটা লাগবে এখানে সার্চ করলেই আপনি ফ্রি পেয়ে যাবেন, টেক্সট পেয়ে যাবেন অনেক হাজার, এগুলো সব টেক্সট ফ্রি, এখানে সব ধরনের টেক্সট ফ্রি, হাজার হাজার টেক্সট আছে সব ফ্রি এখানে। হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, এই যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তারপর ফোল্ডার, ফোল্ডার আপনারা ফোল্ডার করলে আর কি ফোল্ডার আসবে। তারপরে এখানে যদি ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারেন, সরাসরি যখন ডাউনলোড করবেন সরাসরি চলে যাবে আপনার সেখানে। তো ফোল্ডারটা বেসিক্যালি মানে ফোল্ডার অনেকে আছে ফোল্ডার করে রেখে দেয় সেই ফোল্ডারের জন্য আপলোড আর কি। আমি আগে থেকে অনেক কাজ করেছিলাম সেই আপলোডগুলো দেখাচ্ছে, তো আমি বেশি কিছু না ইয়ে করে তো আপনাদের একে দেখাই যেটা কীভাবে কাজ করবেন। এই টেমপ্লেটে চলে গেলে আপনাদের পছন্দ মতন একটা টেমপ্লেট নেবেন। আমি টেমপ্লেটটা কীরকম টেমপ্লেট নিব দেখছি। আচ্ছা, যেমন আমি এই টেমপ্লেটটা ইউজ করতে পারি, এই টেমপ্লেটটা ইউজ করলে দেখেন যে এই একটা অ্যালাইনমেন্ট আছে, তো আমরা এটা ডিলিট করে দিব। যে ডিলিট করার জন্য এখানে ডিলিট গ্রুপ আছে, তাহলে এটা পুরোটাই ডিলিট হয়ে যাবে, যে ডিলিট হয়ে গেলো শুধু ব্যাকগ্রাউন্ডটা আছে মানে টেমপ্লেট। তো এখন আমরা এখানে আরও কিছু অ্যালাইনমেন্টস যোগ করব। তো অ্যালাইনমেন্ট যোগ করার আগে আপনার যদি মানে কোনো ধরনের টপিক রাখতে চান তো এইখানে আসবেন, আপলোডে আসবেন। তো আপলোডে এসে যে আপলোড অ্যান ইমেজ, আপনাদের যেটা প্রয়োজন হয় তো এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি চুজ করে আপনাদের ফটো নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তো আমার আগে থেকে এখানে এখানে করলেই আমি একটা মানে দেখাই যে কীভাবে আপলোড করতে হয়। জাস্ট একটা সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করলাম, তারপর ওপেনে ওপেন দিলে অটোমেটিকলি যে আপলোড হয়ে প্রায় হয়ে গেছে, মানে যাদের ইন্টারনেটটা ফাস্ট থাকবে তাদের জন্য আর কি সুবিধা, যে আপলোড হয়ে গেছে। তো এখন যদি ক্লিক করে যে এসে পড়ছে, তো আমাদের এটা দরকার নেই, আমাদের যেই টপিকটা, তো এটা ডিলিট করে দিচ্ছে, যে এটা ডিলিটও করতে পারবেন এখান থেকে। তো আমাদের দরকার এটা টেমপ্লেটের। তো আপনারা আজকে দেখেছেন যে আমার টেমপ্লেটটা মানে মানে আমার থাম্বনেলটা কীরকম, আমি সেই থাম্বনেল অনুযায়ী আমি এখানে বানিয়ে দেখাচ্ছি একটা। তো এই ধরনের যে ক্যানভা আছে, যে ক্যানভার যে ইয়াটা ইয়া করতেছি, তো এটাকে নিয়ে এই যে করলাম, দেখতেই পারতেছেন এটা এখানে নিয়ে আমার র্যান্ডমলি আমি চুজ করে দিলাম মানে আমার মতো করে।
আপনারা চাইলে আপনাদের মতন করে করতে পারেন। আমি ওই যে একটা নিলাম, আপনাদের মতো করে মানে আমি স্বাভাবিকভাবে একটা এডিট করছি, যে যে ফার্স্ট এটাও করে দিলাম। তারপর যদি আমার মানে লোগোটা রাখতে চাই তো লোগো রাখার জন্য এই যে করে নিলাম আমার মতো করে, আমার মতন করে আমি আর কি এডিটটা করলাম। আমি সহজভাবে আমি দেখানোর জন্য করছি, আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে এডিট, আমি জানি আমার থেকেও আপনারা ভালো এডিট করতে পারেন। তো হয়ে গেল প্রায়। তো এখন আমাদের দরকার টেক্সট অ্যাড করা। হ্যাঁ, তো টেক্সট অ্যাড করার জন্য এখানে অনেক টেক্সট আছে, আপনারা যে কোনো একটা ইউজ করবেন। আমি একটা র্যান্ডামলি ইউজ করলাম এইটা, এখানে পুরো ব্ল্যাক দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, সবই হোয়াইট হয়ে যাবে। এই যে এটা কালার, কালারের জন্য এটা যে টেক্সট কালার নিচে লেখা আসছে, তো টেক্সট কালারে যে কালার চুজ করলে যে কালার এই লেখাটা সাদা হয়ে গেছে। তারপর যদি আবার এখানে দিই, আবার টেক্সট কালারে যদি যাই, টেক্সট কালারে যদি যাই তাহলে আবার এই যে, তারপর আবার এখানে ক্লিক করলে আবার এই লেখাটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এই যে উপরের বাড়তি এই দুইটা, এটা আমাদের দরকার নেই। তো আমরা এখান থেকে ডিলিট এলিমেন্টস ডিলিট করে দিলাম। হ্যাঁ, তারপর আবার এটা, এটা ওই যে ডিলিট এলিমেন্টসে ডিলিট করে দিলে এখন এটা রয়ে গেল। তো আমরা এটাকেও ডিলিট করে দিলাম, লেখাটাকে ডিলিট করে দিয়ে পরে আপনারা যদি বাংলা লিখতে চান বাংলায়, আবার যদি ইংলিশে লিখতে চান ইংলিশে। তো আমি এখানে বাংলায় লিখবো যে সুবিধার্থে। এটা হলো সাইজ বার, এই সাইজ বার থেকে আপনারা ইচ্ছা মতন সাইজ করে নিতে পারবেন। তো আমার 36 সাইজ দরকার, তো 36 দিয়ে দিলাম। তো এখানে লিখবো একটা জিনিস লিখে আর কি দেখাচ্ছি আপনাদের র্যান্ডমলি, মনে করেন এই লিখলাম। হ্যাঁ, লেখার পরে আপনাদের মতো করে আপনারা লিখবেন। এই যে আমি এখানে দিলাম, তারপর মনে করেন এখানে আরও সুন্দর করে, আরও সুন্দর করে ইয়া করতে চাচ্ছেন, তো আমরা আবার অ্যালাইনমেন্টসে চলে যাব। অ্যালাইনমেন্টসে চলে গিয়ে তো এখানে লিখলাম, ধরেন কী ধরনের দরকার, গ্রেডিয়েন্টসে আমরা দেখি, গ্রেডিয়েন্টসে যদি যাই তো গ্রেডিয়েন্টস একটা ভালো গ্রেডিয়েন্টস দরকার আমাদের, ধরলাম এইটাই নিলাম, গ্রেডিয়েন্টসটা ভালো লাগে। তো এটা সাইজ মতো করে ছোট করে নিয়ে আমাদের আর কি করলাম র্যান্ডমলি। এখন আপনি যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এটার সাথে মিলিয়ে কালারটা রাখতে চাই, তার জন্য মিলিয়ে রাখতে চাই, তার জন্য এটা, হ্যাঁ কালারটা দেখছেন এটার সাথে মিলে গেছে, এই দুটা কালারের সাথে মোটামুটি মিলে গেছে। তো এখন আবার যদি এলিমিনেটে যাই, এটা রেডিয়েন্স ডিলিট করে দিলাম। আমাদের দরকার একটা ইউটিউব, মানে ইউটিউব লোগো, তো এই যে ফ্রি আছে এখানে, আবার ডলার, এই যে প্রো আছে, তো আমাদের এটা দরকার। তো আমরা এটা ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখানে লিখলাম, হ্যাঁ এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে মোটামুটি তো এখানে আছে, তো আমাদের আবার একটা টেক্সট টেমপ্লেট লাগবে। তো টেক্সট টেমপ্লেট আবার সেটাই নিলাম, ডিলিট করে দিলাম এলিমেন্ট অ্যালাইনমেন্টসগুলো। তারপর এলিমেন্টসগুলো ডিলিট করার পরে এটাকে ডিলিট করে সাইজ আবার সেই 36ই রাখবো। আমার আগে থেকে একটা পেস্ট করা আছে থাম্বনেল লেখা, তার জন্য আমি আর কি নতুন করে কষ্ট করে লিখলাম না, তো কালার চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করে যে থাম্বনেল লেখাচ্ছে, তো আমার কালোই দরকার। এইখানে নিলে এই যে এবার দেখতে পারবেন, এই যে ঠিক আছে, সুন্দর মতো এসে গেছে। তো এখন লেখার স্টাইলটা যদি চেঞ্জ করি, এর জন্য আসতে হবে যে এইখানে, এটা হইল লেখার ইংলিশ মানে লেখার স্টাইলটা চেঞ্জ করার জন্য এইখানে আসতে হয়। তো আমার লেখার এই যে এইটা আমার একটা ই পছন্দের একটা টেমপ্লেট লেখার, তো এইটা চেঞ্জ করে দিলে এই যে লেখার স্টাইলটা চলে আসছে, ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, এখানে লিখলেন খুব সহজেই, মানে এটা ডিলিট এলিমেন্টস
ডিলেট এলিমেন্টস, তো এখানে লিখলাম খুব, সরি চলে গেছে, আবার এখানে দিলে ব্যাক হবে যেটা চলে যাবে, এই যে এসে গেছে। তো এখানে আমরা যদি এখন লিখি খুব সহজে তো এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমরা এখান থেকে 36 আবারও 36 নিয়ে নিলাম। তো এইখানে ড্র্যাগ করে এনে এই যে ছেড়ে দিলাম। দেখুন এখন দেখাচ্ছে, তো আপনাদের মতন করে এখন ধরুন আপনি এটা সেভ করবেন, তো কীভাবে সেভ করবেন, সেভ বলতে আই মিন ডাউনলোড কীভাবে করবেন, এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। আচ্ছা ডাউনলোডের আগে একটা দেখাই, যদি এই অ্যালাইনমেন্টটা এই যে দেখা যাচ্ছে এই পাশটা একটু বেশি ছড়ে মানে সরে আসছে, তো আপনি করতে পারেন কি এখানে সিলেক্ট বাইরে থেকে ধরে যে সিলেক্ট দেখছেন সিলেক্ট করে, তো এইটাকে এখন নাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতন র্যান্ডমলি যেখানে ইচ্ছা এই যে বসালাম। আবার এটাও এটাও সেমভাবেই করা যাবে, এভাবে ধরে এই যে দেখতে পারছেন এই যে পুরো মাঝামাঝি এসে গেছে এইভাবে। আর পুরোটো যদি নিতে চান তাহলে এই যে পুরোভাবে নিয়ে এই যে যেভাবে খুশি সেইভাবে বসাতে পারেন। তো হয়ে গেছে, এখন মানে এটাকে যদি আবার মানে সবগুলো যদি না লাড়াতে চান, এই যে এখন ধরলে এটা লড়তেছে, হ্যাঁ তো আপনি যদি চান এগুলো কোনো কিছু লাড়াবেন না মানে সব ইয়া থাকবে স্টেবল থাকবে, তার জন্য আপনি আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে লক আইকন, লক আইকনে ক্লিক করতে পারেন, এই যে লক হয়ে গেছে, হ্যাঁ তো আমাদের দরকার নেই। তো আবার যদি চান এইটাকে নতুন করে কপি করে কপি করতে চাচ্ছেন পুরো সেম অ্যালাইনমেন্টটা, হ্যাঁ তো এই যে কপিতে টিপ দিলে এই যে এখানে আরেকটা তৈরি হয়ে গেছে দেখছেন, এই যে আরেকটা তৈরি হয়ে গেছে। তো আমাদের এগুলো দরকার নেই, তো সহজ এই যে টিপ হয়ে গেলো। আবার যদি এটাকে মাঝখানে এই এই সব কয়টাকে যদি এই দেখছেন সরে গেছে, তো আবার যদি এখানে এখানে ব্যাক স্পেসে ক্লিক করে তাহলে আবার পড়ে যাবে। এই যে এটা নেওয়ার পরে আপনি মনে করেন গ্রুপ করতে পারবেন, যে একটা গ্রুপ হয়ে গেছে, হ্যাঁ এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি সরান তাও সরবে না, এটাকে ধরে সরালেও সরবে না, সেটা গ্রুপ হয়ে গেছে। আবার যদি এই গ্রুপটাকে যদি লিড করতে চান তাহলে এই যে এখানে গ্রুপ এলিমেন্টে ক্লিক করলে আবার চলে যাবে, এটা হলো মূল। হ্যাঁ আর যদি ঝাপসা করতে চান তার জন্য এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হচ্ছে, আপনাদের যেটা আর কি যে কালার ফিল্টার করতে পারবেন, তারপর অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টার করে অ্যাডজাস্ট করে নেবেন। আমার এগুলো দরকার নেই, এগুলো আমাদের মূল দরকার নেই, ক্রপ করতে পারবেন আমাদের এগুলো কিছুই দরকার নেই। তো ফিলও আছে মানে মানে এই পাশ ওই পাশ করতে পারবেন দেখছেন যার যেরকম মর্জি, তো আমাদের দরকার নেই। তো এখন যদি এখানে ডিলেট মানে ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোড এইখানে টিপ দিতে পারেন, বা এই নিচে অ্যারো চিহ্নটা এটাকে দিয়েও করতে পারেন, এখানে সরাসরিভাবে আপনার যে যে সাইটগুলো আছে সেখানে আপলোড করতে পারবেন। এখানে আমি মানে সরাসরি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই হবে। তারপর আপনি মনে করেন এখন যদি পিএনজি পিএনজি সাইট, এখানে পিএনজি হবে না সব মানে মূলত পিএনজি হবে না, কারণ আপনি আছেন ফ্রি মানে আপগ্রেড করেননি ফ্রিতে কাজ করছেন, তার জন্য পিএনজি এটা হবে না, এর জন্য মানে এক্সট্রাভাবে ডলার পে করতে হবে। তো আমরা সরাসরি ইমেজে ইমেজ নিয়ে করতে পারলে তাহলে সরাসরি এসে যাবে। তো যদি দেখেন পিএনজি যদি আমি করতে চাই তাই দেখেন ডাউনলোড প্রসেস চলছে, এই যে দেখছেন এই যে ডাউনলোড হয়ে গেছে পিএনজি ডাউনলোড হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয় মানে ইয়েটা হয়নি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে টেক ইউর কন্ট্রোল ইউর ব্র্যান্ড ব্র্যান্ডিং কিট মানে আরও ধরনের বিভিন্ন ধরনের যে দেওয়া আছে, তো কন্টিনিউ এডিটিং দিলে বা কন্টিনিউ করতে পারবেন। আর যদি ফ্রি ট্রায়াল দেন 30 দিনের জন্য তাহলে 30 দিনের জন্য পাবেন, কিন্তু আগে পেমেন্ট করতে হবে।
তাদের পেমেন্ট করলে তাহলে পরে আমাদের এগুলো কিচ্ছু দরকার নেই, শুধু আমরা মানে চাই আমরা নর্মালি পাবো, অতটা আমাদের এডিটিং দরকার নেই। তার জন্য আমরা এখানে ক্লোজ করে দিলে আবার নতুন করে আস, তো আমাদের এটা সব কাজ শেষ মোটামুটি। তো এটা ডিলিট করে দিলে এখন আমাদের দরকার মানে ডাউনলোড সত্যিকারেই কি ডাউনলোড হলো কিনা। তো আমরা ফাইলে চলে গেলাম, তো ডাউনলোডে চলে গেলে এই দেখাচ্ছি, এই যে ডাউনলোড হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগে করেছি। হ্যাঁ, এটা হলো কিছুক্ষণ আগে যেটা করেছি আপনাদেরকে দেখানো, আর তার আগের যে ব্যাকগ্রাউন্ডটা মানে থাম্বনেল দেখতে চেয়েছে এটা হলো আমার আগের থাম্বনেল, এই যে এটা হলো সেই থাম্বনেল যেটা মানে আপনারা দেখতে পাবেন, এটা হলো এটা। তো থ্যাংক ইউ।